তিস্তা চুক্তির খসড়া প্রস্তুত, স্বাক্ষরের প্রক্রিয়া চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে আশায় বুক বাঁধছে উত্তরাঞ্চলবাসী। বিএনপির আমলে সনাতন ধর্মাবলম্বীদের ওপর বারবার হামলা হয়েছে, সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। এক দেড় মাসের মধ্যে তাকে গ্রেফতার করা হতে পারে, শঙ্কা মির্জা ফখরুলের। আন্দোলনের নামে সহিংসতা করলে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। আলুর দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান, আড়তদার আর খুচরা ব্যবসায়ীরা মিলে দাম বাড়াচ্ছে, বলছে ভোক্তা অধিকার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, তিস্তা ইস্যু নিয়ে একটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে, সেটি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী। বলেন, জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে আগামীকাল ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের একাধিক যৌথ প্রকল্প নিয়ে কথা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সাবেক কূটনীতিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফর্মার বিসিএস অ্যাম্বাসেডার আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, নতুন নতুন চ্যালেঞ্জে যুক্ত হচ্ছে পুরো বিশ্ব। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি সংস্কৃতি গড়ে তুলতে ব্যক্তি সমন্বিত এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার। ইস্তার ব্যাপারে যেটা নীতি নির্ধারণী সব ঠিক হয়ে গেছে, কি হবে না বেশ, ড্রাফট ওয়াজ কমপ্লিট, তারা এই অবস্থা নিয়ে আছে। কিন্তু বিশেষ করে আপনিও জানেন, আমরাও জানি কি কারণে হয় নাই, এই অবস্থা নিয়ে আছে তাদের। ওই আমরা এই জন্য ট্রান্সপারেন্ট ব্যালট বক্স করছি, যাতে কোনো রাতের অন্ধকারে ব্যালট না হয়। যা যা করে আমরা করেছি, আমরা ইলেকশনটা স্বচ্ছ সুন্দর চাই, সেইখানে যদি আমাদের কেউ সহায়তার হাত বাড়িয়ে দেন, উই উইল ওয়েলকাম ইট। তবে কেউ যদি মাতব্বরী ভূমিকা নিয়ে আসেন, উইল নট, উই আর এ ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি। এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের চাপ গ্রহণ করব না, আমরা সেই দিক থেকে কোনো চাপের মুখে নেই। আমি প্রায় বলি, উই আর নট আন্ডার এনি প্রেশার। প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে আশায় বুক বেঁধেছেন উত্তরের মানুষ। বলছেন, এবার বুঝি দুঃখের নদী তিস্তা সুখের মুখ দেখাবে। সংগ্রাম পরিষদ নেতারাও বলছেন, তাদেরও আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, অধিকার আদায়ের। তাই জি টোয়েন্টি সম্মেলনে বন্ধুপ্রতিম ভারতের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে আসবেন বলে আশা উত্তরাঞ্চলবাসীর। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনাজ জানিম। ভরা বর্ষায়ও তিস্তার বুকে জেগেছে চর, কয়েকবার ওপারে ঢল আসলেও তাতে খুব একটা জল আসেনি, পলি পড়ে ভরেছে তিস্তার পেট। তিস্তার কপাল পোড়া মানুষরা বলছেন যে নদীর উপর ভর করে তারা এগিয়ে গেছেন, সেই নদী এখন ঠেলে দিচ্ছে বহু দূরে। মাচা মরার হিসাবটাও এই নদীর উপর। সংগ্রামী মানুষগুলো হিমালয়ের বরফ গলা স্বচ্ছ জলের মতো সহজভাবে টিকে থাকতে চায়। নদীটা ভাঙা বন্ধ না করলে তো পাখার মানুষ ভাতে পাবার নেই। আবাদ করছি পাঁচ ছয় বিঘা, নদীতে নাই পানি, ব্রিজ নাই, বৃষ্টি, ফসল সেরকম হচ্ছে না। আমরা আমাদের অধিকারটা ফিরে পেলে আমরা আসলে সুন্দরভাবে আমাদের অর্থনৈতিক থেকে সব কিছু আসলে সচল চাকাগুলো আমাদের ঘুরে আসতো। ওই চর সামনে দেখাই যাচ্ছে, আর আমাদের প্রধানমন্ত্রী বলে ভারত যাচ্ছে, আর ভারতের সাথে চুক্তি, পানির চুক্তিটা করলে আমাদের ভালো হবে। সংগ্রাম পরিষদ নেতারা বলছেন, তিস্তার পানি বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে অনেক আলোচনা হলেও দুদেশের যৌথ নদী কমিশন পানির ভাগাভাগি নিয়ে একমত হতে পারেনি আজও। এবার প্রধানমন্ত্রীর সফরে তিস্তার পানি সমাধানের আশা করছেন তারা। কিছুদিন গেলেই খরা মৌসুম, তখন পানির অভাব পড়বে। তো এই অবস্থায় আমরা তিস্তা পারে যদি এই তিস্তা নদীর যে সমস্যা সেই সমাধান করা না হয়, তাহলে আগামীতে জীব বৈচিত্র্যের পরিবর্তনের সাথে সাথে এখানে মানুষেরও পরিবর্তন ঘটবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশকে চরম খেসারত দিতে হচ্ছে। বর্ষায় ওপারে ঢলে জলের সাথে আসছে লাখ লাখ ঘনমিটার পলি, এতে নদীর তলদেশ ভরাট হয়ে বিপদে তিস্তা এলাকার মানুষ। এক লাখ টন সেডিমেন্ট তিস্তা নদীতে পড়ছে, যার কারণে তিস্তা নদীর বেড প্রতিনিয়তই উপরে উঠছে, এবং একটু বন্যা হলেই সেটা দুকুল ছাপিয়ে পাশের জমিকে বা ঘরবাড়িকে প্লাবিত করতেছে।
সবার প্রত্যাশা শেষ বিকালের গোধূলি রঙের সূর্যের মতো তিস্তাপাড়ের মানুষের জীবনও যেন রঙিন হয়। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকেই হিন্দু ধর্মাবলম্বীদের উপর অত্যাচার নির্যাতন করে আসছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই সকল মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করেছে। গণভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, সকল ধর্মের মানুষের উন্নয়নের জন্যই জাতির পিতা সংবিধান দিয়েছিলেন। 75-এর পর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ভুলুণ্ঠিত হয়েছে। অর্পিত সম্পত্তি নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের আপত্তি বিবেচনায় নিয়ে সরকার তা বাতিল করেছে। আওয়ামী লীগের কাছে সকল ধর্মের মানুষ সমান, সেই চেতনা নিয়ে সরকার কাজ করে থাকে। সংখ্যালঘু মনে করে নিজেদের ছোট না ভাবতেও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, মানুষকে মানুষ হিসেবে বিবেচনায় নিয়ে দেশের উন্নয়ন করা হচ্ছে। কে হিন্দু কে বৌদ্ধ তা বিবেচনায় নেয় না সরকার। সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিন্দু ধর্মের উপর অনেক অত্যাচার হয়েছে, সেই সাথে সাথে এই বিএনপি যখন দল গঠন করেছে তখন থেকে শুরু, অর্থাৎ জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে তখন থেকে যে শুরু, এরপর বারবার আঘাত এসেছে, বারবার অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছে। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সংবিধানের খোঁচায় আমাদের সেই সংবিধানকে ক্ষত বিক্ষত করে সংবিধানের বিভিন্ন ধারা যেখানে সকল ধর্ম বর্ণের নেতাদের অধিকার সুরক্ষিত ছিল সেই ধারা বাতিল করে দিয়ে মার্শাল অর্ডিনেন্সের মাধ্যমে সেগুলি বাতিল করেছে, আর দল গঠন করে জন করে ভোট চুর করে পার্লামেন্টের 2000 মেজরিটি এনে সেগুলিকে আবার আইন করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশঙ্কা, আগামী 1-1.5 মাসের মধ্যে তাকে কারাগারে নেওয়া হতে পারে। একই সাথে বলেন, নোবেল জয়ী ডক্টর ইউনুসকেও কারাগারে নিতে উঠে পড়ে লেগেছে সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান রচিত 90-এর গণ অভ্যুত্থান ও কিছু কথা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের আয়োজনে এই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উদ্দেশ্য পরিষ্কার। যারা সরকারের সমালোচনা করছে তাদের পরিকল্পিতভাবে কারাগারে নিতে চাইছে এবং এ সরকার তা করবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। বলেন, তালিকা করে দ্রুত রায় দিতে আইন মন্ত্রণালয় একটি সেল তৈরি করেছে। নিজের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে উল্লেখ করে তাকে কারাগারে নেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন ডক্টর ইউনুস ইস্যুতে মন্ত্রীদের বক্তব্য নিয়েও। আমার সঙ্গে আরো অনেক নেতা ছিলেন যারা আজকে ওখানে আমরা হাজিরা দিতে গিয়েছিলাম। গত কয়েকদিন আগে আমার মামলা আর আপনার ট্রায়াল শুরু হয়েছে। আমার ধারণা 1-1.5 মাসের মধ্যেই আমানের মতো আমাকেও আপনার চলে যেতে হবে ভেতরে। এরা তো এমন এক ভয়াবহ একটা সরকার, যে সরকার আপনার ন্যূনতম সম্মানবোধটুকু করতে জানে না একজন গুরু মানুষকে। ডক্টর ইউনুস একজন নোবেল লরেট, বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না? এখন উনার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে একটা অবস্থা হয় তৈরি করেছে। আন্দোলনের নামে বিএনপি জামাত সহিংসতা করলে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও সালামি মঞ্চ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি জামাত আগেও আগুন দিয়ে বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলেও জানান আসাদুজ্জামান খান। বলেন, সহিংস কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বিএনপি জামাত আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বার্ন হসপিটাল তৈরি করে তাদের শুশ্রূষা করেছেন। এইটি তো বিএনপি জামাতের বৈশিষ্ট্যই এইটা। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এর জন্য প্রস্তুত আছে, আমরা অবশ্যই এর ব্যবস্থা আমরা গ্রহণ করব। যারাই এই অপকর্মগুলি করছেন তাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব।
সফলভাবে শেষ হল পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক রেল চলাচল। এই কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, এর মাধ্যমে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলক যোগ হল। আগামী 10 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এরপর অল্প সময়ে বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে। খুলনার রেলপথ এই পথ দিয়েই চলবে। নিমতলায় মালামাল পরিবহনের জন্য ICD স্টেশন হবে বলেও জানান রেলমন্ত্রী। বৃহস্পতিবার সকাল 10:07 কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। 2:10 ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছায়। আলুর দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামে হঠাৎ বেড়েছে আলুর দাম। এক সপ্তাহ আগে প্রতি কেজি 30 টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 38 টাকায়। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আজ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে এক ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি অন্যদের সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, সরবরাহে কোনো ঘাটতি নেই। আড়তদার আর খুচরা ব্যবসায়ীরা যোগসাজশ করে আলুর দাম বাড়াচ্ছেন। তাদেরকে যারা আলু দিচ্ছে তারাই মূল্যটা নির্ধারণ করে দিচ্ছে। তো এটা দেখা যাচ্ছে যে ম্যানিপুলেশনের সামিলই হচ্ছে, যে উনি ইচ্ছে করলেই যে কোনো সময় দামটা বাড়াতে পারেন, ইচ্ছে করলে কমাতে পারেন। তো আমরা এই বিষয়টা যেন আর ভবিষ্যতে না ঘটে আমরা এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক 5,000 টাকা অর্থদণ্ড করেছি। গাজীপুরে বিনামূল্যে ভিক্ষুক ও অসহায়দের খাবার খাওয়ানো হয় একটি রেস্টুরেন্টে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য প্রতিদিন মাত্র 60 টাকায় মিলছে পেট পুরে খাবার সুযোগ। খাবার তালিকায় রয়েছে সাদা ভাত, ছোট মাছ, 2 রকম ভর্তা ও মুরগির মাংস। মানবিক দিক বিবেচনায় স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আমির হোসেন রিয়াল। গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই চালু করা হয়েছে তরি চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে সব শ্রেণী পেশার মানুষের জন্য পরিবেশন করা হয় উন্নত মানের খাবার। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে রেস্টুরেন্টটি। প্রতিদিন নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে মাত্র 60 টাকায় দেয়া হচ্ছে পেট পুড়ে খাবার। সকল শ্রেণী পেশার মানুষের কথা বিবেচনায় এই ব্যবস্থা করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। দিনমজুর যারা আছেন, রিক্সা চালক, ভ্যান চালক যারা আছেন, ড্রাইভাররা যারা আছেন, এখানে আরো যারা আছেন, কাঁচা বাজারের ব্যবসায়ী যারা আছেন, এদের জন্য মূলত এই 60 টাকার প্যাকেজটা করা। আপনার সব শ্রেণীর মানুষই এই 60 টাকার প্যাকেজটা খাচ্ছে। আর সুবিধা বঞ্চিত মানুষ, পথচারী মানুষ যারা, যাদের রেস্টুরেন্টে কিনে খাওয়ার সমর্থ যাদের নাই, ভিক্ষুক যারা আছেন, সুবিধা বঞ্চিত মানুষ যারা আছেন, এদের জন্য আপনার সামনে 2টা টেবিল বানানো আছে, তাদের বিনামূল্যে খাওয়ানো হচ্ছে। এটা রেস্টুরেন্ট শুরু করার পর থেকেই চলছে। অল্প দামে খাবার খেতে পেরে ক্রেতারা যেমন খুশি, এমনি বিনামূল্যে খাবার পেয়ে মুগ্ধ ভিক্ষুক ও অসহায় মানুষ। আমি তৃপ্তি মতো খেতে পারি। ঘোড়া মাছ, মুরগির মাংস, ভর্তা, ডাবল বাজি, এটা দেয়। এই খাবারটা আমার অনেক স্বচ্ছ ভালো লাগে, সুস্বাদু এবং খুবই কম মূল্যে খাওয়ানো হয়, এবং অত এলাকায় খাবারটা খুবই ভালো, আমরাও খেয়ে খুবই হ্যাপি মনে হচ্ছে যে আমরা বাসায় খাচ্ছি, এবং প্রাইসের দিক দিয়েও অনেক কম আছে। মানবিক দিক বিবেচনা করে নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যেতে চান রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। মীর মোহাম্মদ ফারুক, বাংলা ভিশন, গাজীপুর। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ অনুভব করছে না পুলিশ। দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। IGP বলেন, জাতীয় নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থেকে কাজ করবে এবং তারা নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। তিনি আরও বলেন, এক সময় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হোলি খেলা চলছিল, পুলিশ এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে বর্তমানে সারা দেশে পুলিশ অফিসে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। ওই
এটা আমি কোনো অনুভব করি না। আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেভাবে করার দরকার, আমাদের দায়িত্বের জন্য আমরা আমাদের আইন আছে, বিধিবিধান আছে, এর ভিত্তিতে আমরা ইলেকশনের সময় নির্বাচন কমিশনের অধীনে তার নির্দেশনার আলোকে আমরা আমাদের দায়িত্ব পালন করব। পঞ্চগড়ের সদর উপজেলায় বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশী এক গরু ব্যবসায়ী। সীমান্তে উভয় দেশের ব্যাটালিয়ন পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। আজ ভোরে উপজেলার হারিভাষা ইউনিয়নের ঘাগরা বিজিবি ক্যাম্পের আওতাধীন মমিনপাড়া সীমান্তের মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ঘটনাটি ঘটে। পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোর রাতে উপজেলার মমিনপাড়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন গরু ব্যবসায়ী নূর ইসলাম। এ সময় বিএসএফ কাঞ্চনজঙ্ঘা ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সকালে সীমান্তে চা বাগানের পাশে নূর ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নীলফামারী 56 বিজিবির আহ্বানে মমিনপাড়া সীমান্তে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফাঁড়ি থেকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে অন্যদের। ঘটনার বিচারের দাবিতে তিন দিনের কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদৌস জানান, বুধবার রাতে কক্সবাজার পুলিশ লাইনে কর্মরত এএসআই মাহমুদুল হাসান তার স্ত্রী নীলুফার ইয়াসমিনকে 14 নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তখন স্ত্রীকে দেখানো নিয়ে চিকিৎসকের সাথে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওই পুলিশ সদস্যকে ক্যাম্পে নিয়ে যান। এ সময় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক পুলিশ ক্যাম্পে গেলে সংঘর্ষ বাধে, এতে দুই পুলিশ ও 8 ইন্টার্ন চিকিৎসক আহত হন। পুলিশ সুপার মাসুদ আহমেদ ভূঁইয়া জানান, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে চট্টগ্রামের আনোয়ারা থেকে 50,000 পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহফুজকে। বুধবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়ার ভাওলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। এদিকে চট্টগ্রামের আনোয়ারার গহিরা এলাকা থেকে 50,000 পিস ইয়াবাসহ মোহাম্মদ আক্কাসকে আটক করা হয়েছে। র্যাব জানায়, ঘরের ভেতরে প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার করা মাদকের মূল্য 1,50,00,000 টাকা। আকাশ মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা এনে চট্টগ্রাম মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা হয়েছে। শহরের ব্র্যাকমোড়ের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। তিস্তা চুক্তি সই এবং নিজস্ব অর্থে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানির সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান সহ কমিটির নেতারা। যশোর 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ তৌহিদুজ্জামান তুহিন। স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই আসন থেকে প্রার্থী হবার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তৌহিদুজ্জামান তুহিন বলেন, এলাকার সন্তান হিসেবে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি কাজ করতে চান। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের জামাতা। ভারতে অনুষ্ঠিত G20 সম্মেলনে ধনী দেশগুলোর কাছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জনসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ ক্লিন BWGED গ্রোথ ওয়াচের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই জনসম্মেলন হয়। আওয়ামী লীগ নেতা প্রভাষক পারভেজ তালুকদারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় মানববন্ধন হয়েছে। শাহজাহানপুর উপজেলার রানীরহাট বন্দরে এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেরপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মজনু সহ স্থানীয় নেতা জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা।
সাতক্ষীরায় মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। স্থানীয় কালেক্টরের চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। মোংলায় বঙ্গবন্ধু ক্যানেলের ভরাট হওয়া চরের অবৈধ দখল বন্ধ ও দখলদারীদের উচ্ছেদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মেরিন ড্রাইভ সড়কে মোংলা বন্দর ঘাট শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন উদ্যোক্তা খুঁজে দেশের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প খাতে নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিজস্ব সেবা কেন্দ্র চালু করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মাহবুবুর রহমান। ময়মনসিংহে দিনব্যাপী বিভাগীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। 9 সেপ্টেম্বর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে দিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম। পাট চাষীদের বাঁচাতে পাটের সর্বনিম্ন মূল্য 4,000 টাকা নির্ধারণের দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। স্থানীয় আদালত সড়কে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখা। টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়। বর্ডার গার্ড ব্যাটালিয়ন দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের উদ্যোগে ও খেদাছড়া ব্যাটালিয়ন 40 বিজিবির ব্যবস্থাপনায় আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা হয়েছে। পরে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তিস্তা চুক্তির খসড়া প্রস্তুত, স্বাক্ষরের প্রক্রিয়া চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আশায় বুক বাঁধছে উত্তরাঞ্চলবাসী। বিএনপির আমলে সনাতন ধর্মাবলম্বীদের ওপর বারবার হামলা হয়েছে, সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। এক দেড় মাসের মধ্যে তাকে গ্রেফতার করা হতে পারে শঙ্কা মির্জা ফখরুলে, আন্দোলনের নামে সহিংসতা করলে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। আলুর দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান, আড়তদার আর খুচরা ব্যবসায়ীরা মিলে দাম বাড়াচ্ছে, বলছে ভোক্তা অধিকার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।